আমি মানুষটা দশ জায়গায় দাঁড়িয়ে সবার সাথে আর ঝগড়া করতে পারবো না আমার লজ্জা লাগবে এই লজ্জাবুদের কারণে সবার সামনে আমি সিগারেট খেতে পারবো না এই ধোঁয়া থেকে দশজন বেঁচে যাবে এই নামাজ লজ্জাবুদের কারণে নেশা করতে পারবো না লজ্জা লাগবে এই লজ্জাবুদের কারণে মা বাবার সাথে বেয়াদবি করাটা আর আসবে না রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এই নামাজকে যদি আমরা কোনো প্রকার স্বার্থের মধ্যে আবদ্ধ না কোনো প্রকার সাধ্যের ভিতরে আবদ্ধ না রেখে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য পড়তে পারি এই নামাজ আমাদেরকে অনেকগুলো ফায়দা দিবে মধ্যে একটা ফায়দা হচ্ছে আমাদের ভিতরে লজ্জাবোধ সৃষ্টি করে দিবে একটু খেয়াল শব্দটা খেয়াল করবেন হায়া সেই লজ্জাবোধ সৃষ্টি করে দিবে তো এই নামাজ আমার ভিতরে লজ্জাবোধ সৃষ্টি করে দিলে কি হবে আমি মানুষটা দরজাগায় দাঁড়িয়ে সবার সাথে আর ঝগড়া করতে পারবো না আমার লজ্জা লাগবে এই লজ্জাবুদের কারণে সবার সামনে আমি সিগারেট খেতে পারবো না এই ধোঁয়া থেকে দশজন বেঁচে যাবে এই নামাজ লজ্জাবুদের কারণে নেশা করতে পারবো না লজ্জা লাগবে এই লজ্জাবুদের কারণে মা বাবার সাথে বেয়াদবি করাটা আর আসবে না মেজাজ যতই গরম হোক এই লজ্জাটার কারণে এই লজ্জাবুদের কারণে ছোট হয়ে বড়োর মুখে মুখে কথা বলাটা আসবে না এই নামাজের লজ্জাবুদের কারণে আপনি যদি নামাজটাকে শুধু রবের সন্তুষ্টির জন্য পড়ে ওই নামাজ পড়া ব্যক্তি আমি তো নামাজি আমি তো নামাজি আমি তো নামাজি এই কাজ করা তো আমাকে দিয়ে শোভা না আমি তো নামাজি যা তা মুখে গালি কথা বাটে তা আমাকে দিয়ে শোভা না আমি তো একজন নামাজি সুদ কেমনে খাই ঘুষ কেমনে খাই বড়দের সাথে বেআবি কেমনে করি বড়দের সাথে বেআবি কেমনে করি আমি তো একজন নামাজি দশজনে আমাকে নামাজি হিসেবে চিনে আমি অন্যের সম্পদ কেমনে মেরে খাবো ছি ছি লজ্জার বিষয় তাহলে নামাজ শুধু সব দেয় না যদি নিতে জানা যেতে পারে এই নামাজের কারণে লজ্জাবোধ আসবে এই লজ্জাবোধ আপনাকে আমাকে হাজার অপরাধ থেকে বাঁচাই দিবে সেই কথাই আল্লাহ বলেছেন কিন্তু বাস্তবতায় আসে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা এবার আপনারা দেখেন নামাজি নামাজ আছে না নাই চুরে বলেন না আপনার আমার সমাজে নামাজ আছে না নামাজিও কিন্তু বাটফারি কমে না সুদ কমে না মা বাবার লাগে বেয়াদি কমে নেশা কমে কেন জানেন কারণ আমাদের মাথায় বসে গেছে এটা পড়তে হবে ফললে সবাব পাবো এ সওয়াব দিয়ে জান্নাতে চলে যাব। অথচ এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া না এই নামাজ দিয়ে ভিতরে হায়া লজ্জা নিয়ে আসা আদব নিয়ে আসা এবার আপনারাই বলেন এই সমাজ নষ্ট হচ্ছে আদবদারের কারণে না বেআবের কারণে তাহলে আপনি যদি চান পৃথিবীর শান্তি মানুষগুলোকে আদবদার বানাইতে হবে আপনি যদি চান শান্তি হবে। হিসেবে এখন এই আদব তো কোনো একটা কলা না যে খাওয়াই দিলাম আদবটা আসবে কীভাবে আদবটা আসে ফিলিংসের উপরে ওই ফিলিংসটা কোনটা এটা হচ্ছে হায়া লজ্জা যেমন অনেক সময় আমরা অনেক কিছু খারাপ লাগলো লজ্জার কারণে বলি না মুখ খুললে চামিলে বেজে যাবে কিন্তু ওই জামিলটা বাজলো না কেন আমার লজ্জা লজ্জায় আমাকে চুপ করায় রেখেছে সুবাহা তাহলে মানুষ দামি হচ্ছে লজ্জার কারণে এই পশু পাখি আর মানুষের পার্থক্যটা কি লজ্জা কিন্তু বড় আফসোসের বিষয় আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুলুন এই ভাইরাল হওয়ার নেশায় সামান্য কিছু লাইক কমেন্টস পাওয়ার নেশায় যা মন চায় তা করছি বোধও লাগে না একটা সময় আমরা কোন একটা কাজ করলো অসামাজিক কাজ করলো চুরি করে করতো লুকাই করতো কি লজ্জাবোধ চলে গেল দেখেন আমরা সে কাজগুলো এখন লাইভে এসে করছি আবার নিজেরাই নিজেদের নিজেদেরকে স্ট্যান্ডার পাবছি মনে রাখবেন লজ্জা একটা অংশ আর একটু জোরে বলেন এবার মূল কথাটা আমি বলে শেষ করছি সবাই যেদিকে গিয়েছে আমরাও সেদিকে যাব বলে কথা আছে চলেন না একটু আমি কাবদার জানাই তিনটা সপ্তাহের জন্য যে কয়েকজন আমাকে ভালোবাসেন যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি অদমকে তাদের কাছে আমার একটা আবদার নিজের সুবিধা মতো তিনটা সপ্তাহ একটা ক্যালেন্ডার করে তিনটা সপ্তাহ এই তিনটা সপ্তাহ আপনি আপনার রব আপনার নবীর আদেশ মতে চলার চেষ্টা করেন একটা অবজারভেশন চালান না এতদিন আমরা তো নিজেদের মতোই চলেছি সে সত্যি করে বলেন লাভ বেশি না লস বেশি নিজেরটা নিজেরাই বলে লাভ বেশি না লস বেশি চলেন না দুনিয়াতে তার আসতে পারবো না চাইলে তো আর নিয়ম পালন করতে পারবো না চলে না তিনটা সপ্তাহের জন্য তিনটা সপ্তাহের জন্য মাথায় এতটুক সেট করি মনের মধ্যে এতটুক রাখি দুনিয়া উল্টায় যাক যতই ঝর্ত বানাসুক যতই বন্ধু বান্ধবী যাই বলুক এই আগামী তিন সপ্তাহ শুধু আমি সেই কাজটাই করব যেটা আমার রব এবং আমার নবীর পছন্দ তিনটা সপ্তাহ এই তিনটা সপ্তাহ নিজেকে অবজারভেশন করে দেখেন এরপরে যদি ভালো না লাগে না হয় আর করেন না ভাই একবার তো করে দেখেন একবার তো করে দেখেন যে শান্তির খুঁজে বিশ্বের মানুষ পাগল পাড়া হয়ে বিমানের সফর করে এক দেশ থেকে অন্য দেশে চলে যায় মৌমিনরা আপন ঘরের ছোট্ট রুমে যাই নামাজের উপর সিজদা দিয়ে তার চাইতে বড় প্রশান্তির দেখা পেয়ে যায় আল্লাহর বস্তে একটু বোঝার চেষ্টা করেন কারণ কি জানেন হুয়াল্লাজি আঞ্জেলাস সাকিনা তা কুলুবিল মুমিনিন যে শান্তির খুঁজে বিশ্ব সে শান্তি আছে রবের কাছে আর রব সেই শান্তিটা যাকে তাকে দেয় না আল্লাহ নিজের প্রিয় বান্দাদেরকে দান করে নিজে বাসলে বাফের নাম ভাই বলেন না অনেকে নেশা করে না আচ্ছা কেন করে বলেন তো খেলা কেন খেলে টাইম পাস বলেন না খেলা খেলে বেশিরভাগ কি টাইম পাস ইজ বোরিং ভাল লাগছে না চলো একটু এনজয় করি তো কি করা যায় বলে যে চলো এনজয় করি ভাই কি করা যায় চলো না এনজয় করি তা এনজয়টা কি কিছু একটা করতে হবে তো এবার এনজয় মানে কি দেখেন এনজয়ের ব্যাখ্যা ফুল বলিউম গান একটা না লাগাই দিছে এটা বলে এনজয় এতে আমাদের মাথায় বসে গেছে এনজয় মানেই গান ছেড়ে নাচতে হবে এনজয় মানে তিন চারটা টান দিতে হবে ইনজয় মানে একটু নেশা করতে হবে এনজয় মানে গার্লফ্রেন্ড থাকতে হবে বয়ফ্রেন্ড থাকতে হবে এনজয় মানে একটু ওই ঘুরতে টুরতে যাইতে হবে এনজয় মানে একটু ফোসকা টোস্কা খাইতে হবে এনজয় মানে একটু লং ড্রাইভে যেতে হবে এনজয় মানে ফেসবুকে কাউকে মেসেঞ্জারে কিংবা কোনোভাবে কাউকে সাথে একটু দুষ্টামি করতে হবে এনজয় মানে আপনার ওই কি কী পার্টি কার্টি কতগুলো সাদের মধ্যে এগুলা দিতে হবে এনজয় মানে কোথাও একটু ঘুরতে যেতে হবে আচ্ছা আমি মানলাম এটা এনজয় ভাইয়া কতক্ষণ থাকে আমি বলি নাই উনি বলেছেন এক ঘন্টা ঘন্টা দুই দুই দিন তারপর ইনজয়টা যাই কই একটু ভেবে দেখেন তো শ্রদ্ধার সাথে বলি এটা এনজয় নয় যেটা চলে যায় আর এনজয় যদি হয় রবের কাছ থেকে নেন না আপনার মরণ আপনার সাথে ছাড়বে না